বাইশে মে সংগঠিত হওয়া ডাব্লিউপি মেন্সের অফ ইউটিউবাররা এত কম কেন বলছে সেই নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে তো এখানে দুগুণ ক্যান্ডিডেটই বা কেন ডাকবে এর আগের বছর যেটা দু হাজার উনিশ সালের রিক্রুটমেন্টে দুগুণ ডাকা হয়নি তবে এবার কেন ডাকবে এসব বিষয় নিয়েই ভিডিওটি তো এটা বোঝার জন্য এক্সাইজ মেন্সের যে রেজাল্টটা এসেছে মানে এক্সাইজ মেন্সের যে কাট হয়েছে সেটা আমাদের একটু দেখতে হবে সেখানে এক্সাইজ মেন্স যেটা হয়েছিলো সেখানে সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট আর এখানে কনস্টেবলের সময় হলো এক ঘন্টা আর পরীক্ষার মান যেটা পরীক্ষার মান নব্বই নাম্বার ছিল এক্সাইজে আর কনস্টেবলে এই ফাইভ নাম্বার আর সিলেবাস যেটা সিলেবাস মোটামুটি দুটোরই সেম সিলেবাস শুধু পাঁচ নাম্বারের একটু হেরফের আছে যেটা ইংলিশে আর যেটা প্রশ্নপত্রের মান প্রশ্নপত্রের মান আমি যেটা দেখলাম সেটা এক্সাইজের প্রশ্নপত্রের মান এবং কনস্টেবল প্রশ্নপত্রের মান অতটা বিশেষ এতটা মানে ডিফারেন্স নেই দুটোর মধ্যে আর দুটোর ইংলিশ যেটা আছে দুটোর ইংলিশ ইংলিশ দুটোরই প্রায় সেম সেম টাইপেরই ইংলিশ ওখানেও এসেছিলো তো এবার আসি এখানে বোর্ডের মেম্বার যারা আছে দুগুণ ডাকবে তারা কারণ দেখো বোর্ডের মেম্বার যারা আছে তারাও জানে যে এক্সাইজ যে মেন্স দিয়েছিল যারা এক্সাইজ মেন যারা দিয়েছিল তাদের মধ্যে ডাব্লিউপি কনস্টেবলের ছিল যারা ডাব্লিউপি কনস্টেবল দু তাদের লোক ছিল এবার এই জন্য এক্সাইজ মেন্সে গুণ ক্যান্ডিডেটকে ডেকেছে এবার আমাদের মানে যারা এক্সাম দিয়েছি ডাব্লিউপি কনস্টেবলের এখানে দুগুণ কেন রাখবে তো এখানে এক নম্বর কথা এখানেও এক্সাইজের যে এক্সাইজের যে ক্যান্ডিডেটগুলো আছে যারা এক্সাইজের মেন্স পাস করেছে ইন্টারভিউয়ে গিয়েছে তারাও কিন্তু এখানে এক্সামটা দিয়েছে ডাব্লিউপি কনস্টেবলের তো তারা এক্সামটা দিত না এই জন্যই দিয়েছে যে যদি রিক্রুমেন্টের উপরে সেই এক্সাইজের রিক্রুমেন্টের উপর যদি কোনো কেস হয়ে যায় তাদের চাকরিটা যদি আটকে থাকে এর জন্যই তারা এই এক্সামটা দিয়েছে যারা একদম শিওর কিন্তু তারা যখন নিয়োগ হবে নিয়োগটা কিন্তু এক্সাইজেরই আগে হবে এর জন্য এই জন্য যে ডাব্লিউবি কনস্টেবল যেটা আছে ডাব্লিউবি কনস্টেবলে এই জন্যই দুগুন ক্যান্ডিডেট ডাকবে এবার ডাব্লিউবি কনস্টেবল মেন্সে দুগুন ক্যান্ডিডেট ডাকা উচিত কি না সেটা তোমরাই বিবেচনা করো এবং কমেন্ট করো কারণ এক্সাইজ কনস্টেবল ছেড়ে কেউ তো ডাব্লিউপি কনস্টেবেলে আসবে না আর এক্সাইজ কনস্টেবল যেটা আছে সেটা আগেই নিয়োগ হবে এই জন্য এটাই আমার মনে হয় যে কাট এরকমই যাবে কীরকম কাট যাবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফুল অ্যানালাইসিস আমি বানিয়েছি ভিডিও দেখো লিঙ্ক দেখতে পাচ্ছ ওপরে সেই লিঙ্কে বা ভিডিও শেষ অবধি চলে যাও সেখানেও পেয়ে যাবে ফুল অ্যানালাইসিস ভিডিওর আর তোমরা যারা এক্সাম দিয়েছ অবশ্যই জানাবে যে তোমাদের এক্সাম কীরকম হয়েছে আর তোমাদের কী মনে হয় কতগুণ ডাকতে পারে